আমার একটা শহীদ পরিবার এখানে এসেছেন প্রমুখ কোথায় আসল মাস আমাদের এই প্রামাণিক ভাইকে ইতিমধ্যে দলের পক্ষ থেকে সুদর্শন প্রামাণিকের পরিবারকে আমরা সাহায্য করেছি অর্থ দিয়ে তো কখনো এর হয় না কিন্তু আমাদের অজয় ভাই পরিবার আজকে আসেননি পরে যোগাযোগ করব আমরা আর এখানে কালী ছাত্রা পরিবারের তার মা এসেছেন তাকে আমি বরণ করে নিচ্ছি এবং আমাদের দলের পক্ষ থেকে সামান্য আর্থিক সাহায্য আসে করে দিচ্ছি সবাই ভালো থাকবেন ভারত মাতা কি আমরা দেখতে চেয়েছিলাম এই জায়গায় আমাদের বাধা দেওয়া হয় কিনা আমরা দেখে নিয়েছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে খানাকুল বিধানসভাতেই আরামবাগ সাংগঠনিক জেলার ডাকে বৃহৎ মাপের বড় 25,000-এর সভা হবে সেই সভায় আমাদের সর্বভারতীয় নেতারা আসবেন যে সভা আগে হওয়ার কথা ছিল ত্রিপুরা মেঘালয় নাগাল্যান্ডের নির্বাচনের জন্য সেই সভা খানিকটা আমাদের পেছাতে হয়েছে খানাকুল দিয়েই পঞ্চায়েতের জয়যাত্রা শুরু নয় লোকসভায় আগামী দিনে যে কটা হেরে যাওয়া বা হারিয়ে দেওয়া সিট আছে তার মধ্যে প্রথম যদি কেউ জেতেন সেটা আরামবাগ আসনই জিতবে 2019 সালে আমি তৃণমূলে ছিলাম শুনে রাখুন তপন রায় জিতেছিলেন বিজেপি জিতেছিল গায়ের জোরে বিজেপিকে হারিয়েছিল 24 সালে সুদার আসলে তুলব আরামবাগ বিজেপি জিতবে তোমার দেখা নাই রে তোমার ত্রিপুরায় গেছিল নোটার থেকে কম আমি আগে বলে দিয়েছি মেঘালয় সরকার করে ফেলেছিল উল্টে গেছে ফাঁকা হয়ে গেছে তৃণমূল এখন আর অল ইন্ডিয়া পার্টি নয় আঞ্চলিক দল আর এখন তো সব টেঙ্গরি এখানকার উপপ্রধান বাবু নতিপুর আপনার থেকেও বড় মস্তান ছিলেন কেষ্টা মণ্ডল মস্তান বীরভূমের প্রধানমন্ত্রী শুধু বীরভূম নয় বর্ধমানের আউসগ্রাম কাটোয়া কেতুগ্রাম খন্ডগোপারে কোথায় গেল চড়ান চড়ান ঢাকের আওয়াজ কোথায় গেল টপুলদানা কোথায় গেল উন্নয়ন দাঁড়িয়ে আছে আর খানাকুল দুইয়ের পাতি কেষ্টরা সাবধানে চলুন ভদ্রভাবে চলুন আমাদের লোকেরা সবাই যদি বাড়িতে ঠিক মতো থাকতে না পারে 15 তারিখে এপ্রিলে 15 তারিখ অর্থাৎ 2রা বৈশাখ আমি নিজে আসব আমি নিজে আসবো সভা করতে মিছিল করতে নয় প্রত্যেকের বাড়িতে পৌঁছে দিতে আর 24 ঘন্টা ধরে পাহারা দিব দেখবো কার কত ক্ষমতা আছে হার আপনাদের শুরু হয়ে গেছে হার ভোট দিতে পারলেই চোরেদের কেউ ভোট দেবে না এখানে শ্রীকান্ত মণ্ডলের মেয়ে চাকরি গেছে এই স্কুলে আর পাশে তো রাঙাবাবুর বউ গনফট খানাকুলে শ্রীকান্ত বাবুর নার্সিংহোম আছে আমতাতে 15 লাখ টাকা দিয়ে মেয়ের জন্য ভুয়া চাকরি কিনেছিলেন
এরকম যে কত শ্রীকান্ত আছে সব সাফ হয়ে যাবে। নয়ীম বাবুকে আর দেখা যাচ্ছে না, খানাকুলেকের বড় নেতা, বিরাট নেতা, বাপরে বাপ, বাগে গুরু এক হাতে জল, সাগর দিঘির অঙ্ক মিলাতে পারছে না, কি করে হলো? তাই যদি বিকাশবাদকে জয়যুক্ত করতে হয়, পঞ্চায়েতে নিজের হক আদায় করতে হয়, উন্নয়নটা যদি সঠিক জায়গায় নিয়ে যেতে হয়, পরিবারবাদ তোষণের রাজনীতির বিরুদ্ধে যদি লড়াই করতে হয়, ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে। কে সিপিএম 34 বছর কি করেছে? 34 বছর শেষ করে দিয়ে গেছে। কে কংগ্রেস? গত এক বছরে ভারতবর্ষে উত্তরপ্রদেশ থেকে ত্রিপুরা 10টা রাজ্যে ভোট হয়েছে, 8টা রাজ্যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এনডিএ সরকার জিতেছে। তাই 24 সাল আগলি বার মোদীজি 400 পার, আর পঞ্চায়েতে আমরা আসল খেলা দেখাব। খেলা হবে না, এই যে তিহার জেলে খেলা হচ্ছে, মোটা পাথর খেলা হচ্ছে, অর্পিতার খেলা হচ্ছে, লাইন পড়ে গেছে। হুগলি জেলায় যত কালেক্টর কুন্তল ভিতরে শান্তনুকে কালকে ডেকেছে, নিমন্ত্রণ করেছে। বোঘাটের আরেকটা মাল, আরো বড় চোর, প্রাক্তন এমএলএ ধরা, এরা চোর। পঞ্চায়েতের আগে আসব, চৈত্র মাস যেন না পেরায়, পয়লা বৈশাখ যেন দেখতে না হয়, সব বাড়িতে ঢুকে যাবে, সবাই মিলেমিশে থাকুন, সব দল থাকবে, এক দল জিতবে অন্যরা হারবে। পঞ্চায়েত মানে কোন দলের পঞ্চায়েত নয়, মানুষের পঞ্চায়েত গড়তে হবে, এলাকায় শান্তি শৃঙ্খলা থাকবে, নিজ ধর্ম পালন করব, জয় শ্রীরাম বার বার বলব, আবার অপর ধর্মকেও শ্রদ্ধা করব, ভারত মাতার বন্দন করব, ভারত প্রেমী রাষ্ট্রবাদী হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান কারোর সঙ্গে বিজেপির বিরোধ নেই, যে ভারত মাতাকে বন্দন করবে, যে রাষ্ট্রবাদী তার সঙ্গেই আমাদের বন্ধুত্ব। আসুন আগামী দিনে পরিবারবাদ, কাঠমানি, সিন্ডিকেট, তোলাবাজের রাজত্ব খতম করে বিকাশবাদকে জয়যুক্ত করে এলাকায় আগামী দিনে সমস্ত চোর দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েতকে আপনারা ফাঁকা করবেন, সরাবেন। আলু উঠছে, বোরো প্রায় কাটা হয়ে গেছে, বর্ষা এখনো বাকি আছে, আমনের তলা ফেলার কাজ অনেক দেরি আছে, আজকে পঞ্চায়েতের আগে আমরা জমিটাতে একটু কর্ষণ করে দিয়ে গেলাম, লাঙল দিয়ে কর্ষণ করে দিয়ে গেলাম, আর যেখানে আমরা ঢুকি একদম আমাদের বা জনগণের লক্ষ্য পূরণ করেই শেষ করি।